আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু ক্রয় বিক্রয়ের লক্ষ্যে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সমিশপুর হাটে শুরু হয়েছে রমরমা বেচা কেনা। হাটে গিয়ে দেখা যায় বিভিন্ন জাতের বিশাল আকার, রং বেরঙের, সাদা কালো লাল রঙের সুদর্শনীয় কোরবানির পশু। শখের বসে অনেকেই এদের নাম রেখে বসেছে বিগ বস, লালু, কালু, মেসি, নেইমার, রোনালদো। এত আদরের পশুগুলো হাটে এনে প্রচণ্ড গরমের কারণে নিজে রোদে পুড়ে পশুদের ছাতা দিয়ে, কেউ বা ব্যবহারকৃত গামছা দিয়ে ছায়া দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। কুরবানির পশুগুলো লালন পালন করতে করতে এদের সাথে এতটাই মোহব্বত হয়েছে যে অনেকেই তাদের বিক্রি করে টাকা নেওয়ার পরেও চোখের জলে ভাসিয়ে দিচ্ছে কপাল। গরুর দড়ি ছাড়তে শেষ বিদায় জানাতে কেউ বা হাউমাউ করে কেঁদে উঠছে, কেউ বা ফুফিয়ে। অন্যদিকে বোবা পশুগুলো যদিও কথা বলতে পারছে না, তারপরও অনবরত কেঁদে যাচ্ছে বিদায় জানাতে, ফেলে যাচ্ছে চোখের জল। পশুর মালিকের নিকট দামের বিষয়ে জানতে চাইলে তারা জানান যে যে পরিমাণ কুরবানির পশুর দাম হচ্ছে তাতে খারাপ না, তবে পশুর খাদ্যদ্রব্যের দাম বেশি হওয়ার কারণে আমাদের তেমন লাভ হবে না। সিরাজগঞ্জ প্রতিনিধি রেজাউল করিমের পাঠানো তথ্যচিত্রে পিআইবি ৭১ টিভি।